আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। আসসালাম আপু, আপনার নাম কি? জি ভাইয়া, জান্নাত। জান্নাত আপু, আপনি একটা অডিও কলে প্রতিবেদন করতে চান, ছবি দিয়ে যে ছবিটা পাঠাইছেন ওটা কি আপনারই ছবি? জি, আমার ছবি। আচ্ছা, তো আপনি কেন প্রতিবেদন আসতেছেন? আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি হলো কুমিল্লা। পরিবারে কে কে আছে? আছে আম্মু, আছে ছোট একটা বোন আছে। আপনি কি করেন? আমি কাজ করি, টেলারে কাজ করি। বাবা নাই আপনার? যে না, বউ আলাদা থাকে। আলাদা থাকে মানে কি? আপনাদের খোঁজ খবর নাই না? যে না, নানুর বাড়িতে থাকে আর কি। এখানে আপনি মূলত কি চিন্তা বা কি আশা করে আসছেন প্রতিবেদনে? হাসি ভাই, ভালো একজন মানুষ যদি পায় আমার পাশে দাঁড়ায়, বিয়ে শাদি করে দিই, কোলাকুলি পাশে দাঁড়াতে পারে। এর কারণে যা বলতেছেন সত্যি বলতেছেন? জি এখন বিয়ে শাদী করার জন্য পরিবার, আপনার আম্মু আছে, আপনার আম্মুকে একটা ছেলে টেলে দেখে বিয়ে দিতে পারতেছে না? এখন ভাইয়া সবাই তো আর মনে করেন এরকম দেখে না, বড় বাড়ি মেয়ে দেখে, তারপর টাকা পয়সা দেখে, এর কারণে কেউ সব করে না। আপনি তো দেখতে শুনতে ভালোই আছেন, তাহলে কেন টাকা পয়সা আসছে সেটাই তো বুঝতেছি না। সবচেয়ে কষ্ট লাগে কোন বিষয়টা এখন? এখন ভাইয়া প্রতিবেদনে আসছে, যদি একজন ভালো মানুষ পাশে দাঁড়ায়, দায়িত্ব নিতে পারে, তাহলে তো ভালো হবে আর কি। তাহলে বিয়ে শাদি করবেন? জি, আচ্ছা, আপনার সঙ্গে কিভাবে যোগাযোগ করবে? সরাসরি যদি আসতে চাই, খোঁজ খবর নিতে চাই, সঠিক তথ্য পাবে তো? ভাই আসতে চাইলে আমার সাথে কথাবার্তা বললে, ঠিকানা দিলে অবশ্যই দেখা করতে পারবে, আসতে পারবে। তো আপনার মোবাইল নাম্বার কোনটা? যে নাম্বারে যোগাযোগ করবে যেটা তো কথা বলতে হ্যাঁ, চাই, যে এটা দিছি নাম্বার এটাই। জি নাম্বারটা আমরা ভিডিওর মধ্যে দিয়ে দিব। কেউ যদি বিয়ে শাদি করতে চায় বা খোঁজ খবর নিতে চায়, অবশ্যই সঠিক কথা বলবেন, সঠিক তথ্য দিবেন, জি তারপর বিয়ে শাদি করে সংসারী হয়ে যাবেন, ঠিক আছে? জি আর কিছু বলতে চান? না ভাই, আর কিছু বলবো না। তো আপু ভালো থাকেন, দোয়া করি। আসসালামু আলাইকুম। আচ্ছা, ঠিক আছে।